ভিলতা ফার্ম রাজধানী প্যারিস থেকে সতেরো কিলোমিটার দূরে অবস্থিত কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই ফার্মে রয়েছে নানা ধরনের ফলমূল আর সবজি আলু পেঁয়াজ থেকে শুরু করে কুমড়া সব ধরনের সবজি রয়েছে এই ফার্মে তবে কেউ চাইলে গাছ থেকে নিজেই সংগ্রহ করতে পারেন সেই সবজি আবার চাইলে এখানে নির্ধারিত যে দোকানগুলো আছে সেখান থেকে তারা সংগ্রহ করতে পারেন এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের তাজা ফল পাওয়া যাচ্ছে সবজি এগুলি বাসায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তো এখন আমি এখানে এসে খুবই আনন্দিত বিভিন্ন ধরনের পণ্য এখানে এসে আমরা পাই এখানে এবং আমরা সংগ্রহ করি এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে সারাটা দিন আমরা পরিবার পরিবেজন নিয়েও যদি এখানে আনন্দ করতে চাই এই যা এই সুযোগটাও কিন্তু এখানে আছে নানা ধরনের ফল ফুল সবজি থেকে শুরু করে এখানে রয়েছে দেশীয় গরুর দুধ ডিম থেকে শুরু করে পনিরও মুরগির খামার এবং গরুর খামার যে গরু থেকে অরিজিনাল দুধ আমরা নিয়ে যাচ্ছি এবং সেখানে ওরা বিক্রি করছে যেটা আমরা বাঙালিরা যেটা পছন্দ করি তাজা ফল আর সবজি সংগ্রহ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন ক্রেতা সাধারণ তবে সপ্তাহের ছুটির দিনগুলিতে সবচেয়ে বেশি ক্রেতা উপস্থিতি হয় এই ফার্মে রাজধানী প্যারিস থেকে খুব বেশি দূরে না হওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও এই ফার্ম থেকে এসে তাজা সবজি নিয়ে যান দেশীয় গরুর দুধ অথবা ডিম যাদের নেয়ার ইচ্ছা তারা চাইলেই প্যারিসের পাশের এই বিলতান ফার্মে আসতে পারেন মামল বাবু, সময় সংবাদ বিলতান ফার্ম প্যারিস